হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো জিতের আপকামিং সিনেমা বুমেরাং সিনেমার সেকেন্ড পোস্টার চলে এসেছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো জিতের বুমেরাং সিনেমার সেকেন্ড গান যেটা অদ্বিতীয়া বলে গানটা এসেছিলো, তো সেই গানটা এবং গানের যে ভিডিওটা ছিল, তো সেই ভিডিওটা দেখে আমার মনে হয়েছিল কোনো একটা জায়গায় যে হয়তো এখানে আমরা জিতকে তো একজন সায়েন্টিস্টের ভূমিকায় এখানে দেখতে পাবো। তো এই যে সায়েন্টিস্টের ভূমিকায় জিত থাকছে, সে একটা রোবট যে আবিষ্কার করছে, সেই রোবটটা রুক্মিণী। এখানে প্রথমে থেকে বোঝা যাচ্ছিলো যে রুক্মিণী হচ্ছে রোবট। তো এই যে অদ্বিতীয়া গানটা, তার ভিডিওটা দেখে আমি বলেছিলাম যে রুক্মিণীর এখানে দুটো রোল থাক, মানে দুটো ক্যারেক্টার করতে চলেছে, একটা হচ্ছে রোবট এবং আরেকটা হচ্ছে মানে রুক্মিণী, যে জিতের গার্লফ্রেন্ড বা বউ হবে, যেই হবে। তো সেইটা আজকে এই পোস্টারের মাধ্যমে কিন্তু কনফার্ম হলো যে এখানে রুক্মিণী মৈত্রর দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে জিতের গার্লফ্রেন্ড বা বউ, আর একটা হচ্ছে রোবট, যেটা জিত আবিষ্কার করবে রোবটটা, সেই রোবটটা হচ্ছে রুক্মিণী। তো তোমরা আমার আগের ভিডিওটা দেখতে পারো, যে অদ্বিতীয়া যে জিতের বুমেরাং সিনেমার গানটা ছিল, তো সেই ভিডিও রিভিউর সময় আমি কিন্তু বলেছিলাম যে জিতের যে মানে এই সিনেমাতে দুটো ক্যারেক্টার থাকতে ছিল, যে রুক্মিণীর মৈত্রর। তো সেটা কিন্তু আজকে জিতের যে মানে সিনেমা নিয়ে সেরকমভাবে কোনো আপডেট বা প্রমোশন হচ্ছিল না, তো ফাইনালি জিত যে নিজের বুমেরাং সিনেমাকে নিয়ে প্রমোশন করছে এবং তার দুটো গান এসছে বা এই দুটো পোস্টার এলো, তো সেই নিয়ে একটু আপডেট হচ্ছে এবং লোকজন একটু জানছে। তো জিতের সিনেমা নিয়ে একটু এই যতই হোক বুমেরাং সিনেমাটাকে নিয়ে আমার মনে হয় সেরকম কিন্তু বিশাল কোনো হাইপ আছে সেরকম কিন্তু নয়, একটা মিডিয়ামভাবে একটা ইয়ে রয়েছে, সেরকমভাবে খুব একটা হাইপ নেই জিতের এই বুমেরাং সিনেমাটাকে নিয়ে। তবে এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা বা কমার্শিয়াল সিনেমা দুটোই একসাথে মিক্স আছে, তো এখানে 8 থেকে 80 প্রত্যেকটা মানুষ এই সিনেমাটাকে দেখতে পারে, কারণ এটা যেরকম মানে কমার্শিয়াল ভাব রয়েছে সেরকম তার সাথে কিন্তু একটা আমরা এখানে কমেডিও পাবো এবং তার সাথে আমরা এখানে একটা এন্টারটেইন ফুল প্যাকেজ পাবো। তো আমার মনে হয় এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত এবং 7 তারিখ সিনেমাটা রিলিজ করবে। তো দেখা যাক আরও কী কী আপডেট আসতে থাকে, তো তোমাদের সেইভাবে জানাতে থাকবো। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পি বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।